আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড টা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দর্শক সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেওয়া হবে এ বিষয়েও আমরা আলোচনা করব। আপনারা খবর পরিবেশন করেন, খবর পরিবেশনের মাধ্যমে আমরা উপকৃত হই, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেখানে সমস্যা সেটা জানতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। যদি সঠিক খবরটা পাই সঠিক সিদ্ধান্ত হয়, এবং আপনাদের খবরের মাধ্যমে দেশের শান্তি বিরাজ করে অথবা কোনো কোনো সময় অশান্তিও সৃষ্টি হতে পারে। তা আপনাদের খবর অনেক মূল্যবান। আপনারা জানেন গণতন্ত্র দাঁড়িয়ে থাকে, তার অন্যতম একটি পিলার হল জার্নালিজম, জার্নালিস্ট এবং খবর দেওয়া যাদের কাজ। তো সেই কাজটি আপনারা করছেন। করোনাকালেও আপনারা আমাদেরকে বিভিন্ন সময় খবর দিয়েছেন, বিভিন্ন হাসপাতালের বিভিন্ন সেবার, বিভিন্ন স্বল্পতার, বিভিন্ন সমস্যার সব কিছুরই খবর আপনারা দিয়েছেন, এবং আমরা আপনাদের খবরের ভিত্তিতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং সেই সমস্যাগুলো দূর করতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশ যে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে এ বিষয়টি আপনারা সকলেই জানেন। গত দুই দিন আগে WHO থেকে একটি রিপোর্ট, একটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে প্রশংসা করে, যে আপনি বাংলাদেশে করোনা খুবই সফলতার সাথে নিয়ন্ত্রণ করেছেন, এবং আমরা আশা করি আপনি ভ্যাকসিন প্রোগ্রামও খুব ভালো করে করতে পারবেন এবং আপনাকে আমরা সকল সহযোগিতা দিয়ে যাব। এটা WHO-র যে প্রধান আছেন DG মহোদয়, উনি দিয়েছেন, জনাব টেড্রোস। আপনারা জানেন করোনা যখন বাংলাদেশে আসে, এমন একটি ভাইরাস এ সম্বন্ধে পৃথিবীর কারো জানা ছিল না, চায়নারও জানা ছিল না, পৃথিবীর কারো জানা ছিল না। এখনও লোকে জানে না এই ভাইরাসটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোনো ল্যাব। দর্শক, এতক্ষণ রিপোর্টার্স ইউনিটি থেকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ শুনছিলেন। আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের অধিবেশনও হচ্ছে সংক্ষিপ্ত আকারে। এদিকে সংসদের রেওয়াজ অনুযায়ী বিকেল 4:30টায় অধিবেশনের শুরুতেই সরকারের কার্যক্রম তুলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন 30 থেকে 35 কার্যদিবস চলে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে 12 থেকে 14 কার্যদিবস চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজধানী বিমানবন্দর পদ্মা অয়েলের সামনে বাস চাপায় মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকালে রাজধানীর কাওলা মোড়ে আজমেরি গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। গাড়িটি আটক করলেও এখনও ঘাতক ড্রাইভারকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের চাচা জানান, অফিসে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এয়ারপোর্ট 3rd টার্মিনালের উল্টা পাশের রাস্তায় ঢাকাগামী আজমেরি পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী আকাশ ইকবল এবং মায়া হাজারিকা, ওনার স্ত্রী আমরা জানতে পেরেছি, ওনাদেরকে ধাক্কা দিলে ওনারা ঘটনাস্থলে নিহত হয়। আমরা ওনাদের জানতে পেরে ওনাদের আত্মীয় স্বজন সংবাদ দিই এবং লাশ ঢাকা মেডিকেলে প্রেরণ করি। টানা 10 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দুলুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 10টার দিকে এই রুটে আবার ফেরি চলাচল শুরু হয়। এর আগে গেল রোববার রাত থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং, বাতির আলো অস্পষ্টতার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এতে মাঝ নদীতে আটকা পড়ে 5টি ফেরি। এদিকে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, মানিকগঞ্জের ঢাকা পাটুরিয়া মহাসড়ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মহাসড়কে যানজট কোন পর্যায়ে আছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন যে পাটুরিয়া দলুতে নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল রাত 11:45 থেকে আজ সকাল 10:00 পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে পাটুরিয়া এবং দৌলতিয়া উভয় ঘাটেই কিন্তু শতাধিক পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি ফেরি পারের অপেক্ষায় আটকা ছিল এবং মাঝ নদীতে চারটি ফেরি যাত্রী যাত্রাংশ আটকা থাকার কারণে এই পথের যারা যাত্রী তাদের অবর্ণনীয় ছিল। আপনি যে প্রশ্ন করেছেন, এই মুহূর্তে পাটুরিয়া ঢাকা পাটুরিয়া মহাসড়কের উপরে অপক্ষমান যে গাড়িগুলো ছিল সেই গাড়ির সংখ্যা কিছুটা কমে গেছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী শতাধিক ট্রাক ফেরি পারের অপেক্ষা রয়েছে এবং একই অবস্থা দৌলতিয়া বাঁধে রয়েছে। আর বাস কিংবা যাত্রী বহনকারী যে ছোট গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে পার করছে। এ কারণে এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কমেছে। মৌসুমী জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ ঢাকা পাটুরিয়া মহাসড়ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। পঞ্চগড়ে তৃতীয় দফায় বেড়েছে শীতের তীব্রতা। গেল এক সপ্তাহ থেকে এ জেলায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে 8 ডিগ্রির ঘরে এসেছে। এছাড়া 4 দিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দুপুরের পর সূর্যের কিছুটা দেখা মিললেও থাকে না উত্তাপ। এদিকে মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে অ্যাপ পড়েছে কুড়িগ্রামের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা। শীতের কারণে পিছিয়ে যাচ্ছে চলতি মৌসুমের বোরো চাষ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নে সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।